ইটালিতে শুটিং হয়েছে, খুব সুন্দর লোকেশন, এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। পুরনো বছরে অনেক গ্যাঞ্জাম হয়েছে, তো সেগুলোকে ভুলে গিয়ে আমরা একটা নতুন সূচনা করি 2018-তে এই সিনেমাটা দিয়ে। খুব শীঘ্রই রিলিজ হচ্ছে। খুব মজার একটা ছবি, জিৎ মনে হয় এই ধরনের ছবিতে কখনো অভিনয় করছে কিনা আমার জানা নেই। খুব ফানি একটা ক্যারেক্টার, ফারিয়ার জন্য খুব ভালো একটা ক্যারেক্টার ছিল, চম্পা ম্যাডামের ক্যারেক্টারটা খুব মজার ছিল, পুরো ছবিটা একটা এন্টারটেইনিং। এটা মা বাবা ভাই বোন ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসাথে দেখার মতো একটা ছবি। ইন্সপেক্টর নটস্টার জিৎকে কথা বলতে আসছেন, অনেক তর্ক অনেক বিতর্ক অনেক প্রশংসা। ইন্ডিয়ার প্রতিটা লোকেরই মন কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট। দ্য প্রেস